Hello everyone, welcome back to my channel Nurse and Nursing All Tips. আমি মিতু শুরু করব আজকের এই ভিডিওটি আর আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা 2023 সালে যারা নার্সিং এ ভর্তি পরীক্ষা দিব তাদের জন্য বিশেষ করে আর তাদের মনে অনেক ধরনের প্রশ্ন সেই প্রশ্নগুলোর সমাধান বিশেষ করে যে প্রশ্নগুলো সবাই আমাকে করে থাকে নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিব বা পরীক্ষার জন্য কি কি বই পড়তে হবে পরীক্ষার জন্য কি গাইড বই পড়লেই হবে নাকি পড়তে হবে না নার্সিং ভর্তি পরীক্ষায় কেমন প্রশ্ন হয় কত মার্কের পরীক্ষা দিতে হয় এই সব প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তো চলে যাই আমাদের প্রথম প্রশ্নে নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি আমরা কিভাবে নিতে পারি আমরা চাইলে ঘরে বসেই প্রস্তুতি নিতে পারি আর ঘরে বসে প্রস্তুতি নিব কিভাবে সেই রিলেটেড একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা একটু সার্চ করলে পেয়ে যাবে এরপরে চলে যাই আমরা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমরা কি কি বই পড়তে হবে বা কি কি বই পড়তে পারি আমাদের যে একাডেমিক বই রয়েছে যেমন এসএসসি এইচএসসি যে বইগুলো রয়েছে যেগুলো বোর্ড বই সেই বইগুলো কিন্তু আমাদের ফলো করতে হবে তাহলে কিন্তু আমাদের 50% কোশ্চেন কমন পাবো আর আমাদের গণিত তারপরে ইংরেজি জিকে প্রশ্ন বিভিন্ন ধরনের যে টপিকগুলো হয়ে থাকে সেই রিলেটেড আমি কথাগুলো বলে দিচ্ছি গণিতের জন্য আমরা যদি ক্লাস 4 এবং 8 এর ম্যাথগুলো দেখি আমরা কিন্তু খুব সহজেই পারব আর এই অঙ্কগুলো কিন্তু আমরা করে এসেছি যার কারণে একবার যখন আমরা একটু দেখে যাব তাহলে কিন্তু আমাদের ভালো হবে তাতে আমাদের গণিতের প্রশ্নগুলো খুব সহজে আমরা অ্যানসার করতে পারব এরপরে চলে যাই আমরা ইংরেজির জন্য কি বই পড়তে হবে বা ইংরেজিতে আমরা কি পড়ব ইংরেজির জন্য যে আমাদের গ্রামার বই রয়েছে 9-10 অথবা ইন্টারের সেই গ্রামার বই কিন্তু আমরা ফলো করতে পারি এছাড়াও আমি এখানে তিনটি বইয়ের নাম দিয়েছি এফএক্স কম্পিটিটিভ ফর এক্সাম মাস্টার এই তিনটি বই তোমরা কালেক্ট করতে পারো যে কোনো লাইব্রেরিতে গেলেই পাবে আর এই তিনটি বইয়ের যে কোনো একটি বই কিনলেই তোমরা কিন্তু ভালো ইংলিশের জন্য ভালো একটি প্রিপারেশন নিতে পারো আর তোমরা এখানে গ্রামার টিকাল যেমন যে জিনিসগুলো আসে বিশেষ করে টেন্স অ্যাক্টিভ প্যাসিভ আর্টিকেল এই সব জিনিসই কিন্তু বেশি আসে তো এগুলো কিন্তু সবই এমসিকিউ আকারে হবে এই জন্য তোমাদের ভালো করে পড়তে হবে এবং নিজেকে সেইভাবে তৈরি করতে হবে যাতে আমি এক চান্সে পাস করতে পারি বা ভালো একটি রেজাল্ট করতে পারি সরকারিতে যদি তুমি চান্স পেতে চাও সেক্ষেত্রে তোমার একটি বই বা একটি গাইড পড়লে হবে না এই জন্য এই বইগুলো তোমার কালেক্ট করতে হবে এবং পড়তে হবে তাহলেই তুমি একটি ভালো রেজাল্ট করতে পারবে এরপরে চলে যাব আমরা এরপর আমরা চলে আসি বিজ্ঞানের জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিব বিজ্ঞানে কোন ধরনের প্রশ্ন আসে বা কী কোন বইগুলো আমরা পড়তে পারি বিজ্ঞানের জন্য প্রফেসর পাবলিকেশন এমসিকিউ রিভিউ এই বইটা কিন্তু আমরা দেখতে পারি এই বইটা কিন্তু খুবই ভালো অনেক অনেক নৈবিত্তিক থাকে যেগুলো তোমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই উপকারী আসবে এবং এছাড়া তোমার পরীক্ষায় 70% কমন তুমি এই বইটা থেকে পেতে পারো আর MP3 দৈনন্দিন বিজ্ঞান এই বইটাও তোমরা দেখতে পারো এবং ক্লাস 6-9-10 যে বিজ্ঞান বইগুলো রয়েছে জাস্ট এই বইগুলো একবার তোমরা দেখো তাহলে দেখবা ভালো একটি রেজাল্ট করতে পারবে এই বইগুলো থেকে সাধারণত বিজ্ঞানের জন্য বিজ্ঞানের যত প্রশ্ন আছে এর মধ্যে থেকে আসে এই জন্য তোমাদের এই বইগুলো ফলো করতে হবে আর এই বইগুলোতে খুব সহজ সহজ প্রশ্নই দেওয়া থাকে এরপরে চলে যাবো আমরা সাধারণ জ্ঞানের জন্য কি কি বই পড়তে পারি বা আমরা এখানে একটা কাজ করতে পারি কারেন্ট অ্যাফেয়ার্স এটি প্রতি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে আমরা একটা লাইব্রেরিতেও থেকেও কালেক্ট করতে পারি অথবা আমরা যে সংবাদপত্র বিক্রি করে যেখানে সেইখান থেকেও কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ারটা কালেক্ট করতে পারি আর এছাড়া বিভিন্ন ধরনের জেনারেল নলেজের বই রয়েছে জিকে পাবলিকেশন বিভিন্ন ধরনের বই যে কোনো একটা তুমি সাধারণ জ্ঞানের জন্য কিনতে সাধারণ জ্ঞানের ভিতরে আর একটা বিশেষ জিনিস সেটা হচ্ছে বঙ্গবন্ধুর জীবনী এবং পদ্মা সেতু যেহেতু রিসেন্ট উদ্বোধন হয়েছে পদ্মা সেতু চালু হয়েছে কত এই সব প্রশ্ন কিন্তু আসবে তো এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিও আর বঙ্গবন্ধুর জীবনী থেকে মাস্ট কোশ্চেন আসে তোমরা এগুলো একটু দেখবা এরপরে চলে যাব আমরা
তো এরপর চলে আসবো আমরা 3 নম্বর কোশ্চেনে, ভর্তি পরীক্ষার জন্য কি গাইড বই পড়তে হবে? অনেকেই আমাকে এই প্রশ্নটা করে। হ্যাঁ, তুমি পারো যদি তোমার গাইড বই প্রয়োজন হয়, কারণ তুমি যদি সরকারিতে চান্স পেতে চাও, যে কোনো একটা গাইড বই তোমার সহায়ক হিসাবে লাগবে, কারণ এখানে বিভিন্ন মডেল টেস্ট দেওয়া থাকে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেওয়া থাকে যেগুলো তোমার খুব কাজে আসবে, আর এখান থেকে তুমি যে কোনো একটি গাইড বই কিনতে পারো। আমি এখানে 10টি গাইড বইয়ের নাম দিয়ে দিয়েছি, যেমন নিউরন, প্রফেসর, সাহস, জেনুইন, সেবা, নেফ্রন, রিডন, গার্ডিয়ান, ফ্লোরেন্স, কর্নিয়া, এখানে যে কোনো একটি তুমি কিনতে পারো। এরপরে চলে আসবো নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হয়। এই নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নটা MCQ আকারে হয়ে থাকে। আর এরপর নার্সিং ভর্তি পরীক্ষার মার্ক কত হবে? 100 মার্কের পরীক্ষা হয়, আর সময় থাকে মাত্র 1 ঘন্টা, আর 1 ঘন্টা সময়ের মধ্যে তোমার 100টা নৈবিত্তিক বা MCQর উত্তর করতে হবে। আর এই জন্য তোমার কিন্তু সময় কম, কিন্তু তুমি ধীরে সুস্থে 10 সেকেন্ড করেও যদি একটা প্রশ্ন নিয়ে চিন্তা করো তারপরে উত্তর দাও, সেক্ষেত্রে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আর তুমি যদি দেখো যে আমার কমন প্রশ্ন আসছে, আমি সব পারবো এই মনে করে যদি তাড়াহুড়া করে দাগাতে যাও, তাহলে কিন্তু তোমার জানা প্রশ্নের উত্তরগুলোও ভুল হতে পারে। তাহলে তোমাদের ধীর সুস্থে একটু চিন্তা ভাবনা করে প্রশ্নের উত্তর দাগাতে হবে। আর যখন দাগানো হয়ে যাবে অবশ্যই ওয়েমার শিটটা চেক করবে যে তোমার নাম, রেজিস্ট্রেশন এগুলো লিখেছো কি না, তারপর MCQ সবগুলো দাগিয়েছো কি না, এগুলো চেক করার পরে তারপর তুমি খাতা সাবমিট করবে, এর আগে কিন্তু করবে না। তো প্রত্যেককে ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে, আর তোমাদের যদি এর বাইরে কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। বাই বাই। ও, আর একটা কথা, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।